অনলাইন থেকে আপনি লাইব্রেরি নামাতে পারবেন, অনেক লার্জ লাইব্রেরি আপনি নামাতে পারবেন যেটার ভিতরে প্রচুর প্রোফাইল তৈরি করে দেওয়া আছে, সেটা থেকে আপনার পারপাস সার্ভ হতে পারে। তো প্রথমে বেস্ট হলো যে কাস্টম প্রোফাইল তৈরি করার আগে ওইটা নামিয়ে নেওয়া, ওইটা নামিয়ে নেওয়ার পর ওইটার ভিতরে যদি আপনি পেয়ে যান তাহলে ভালো। এখন আমি যেটা করব, এখানে যদি দেখেন আমি ডিজাইন লাইব্রেরির ভিতরে ঢুকেছি, ডিজাইন লাইব্রেরির ভিতরে ঢোকার পরে সলিডওয়ার্কস কন্টেন্ট যেটা দেখছেন, এই সলিডওয়ার্কস কন্টেন্টের ভিতরে এখানে ওয়েলমেন্ট যেটা দেখছেন, ওয়েলমেন্টের ভিতরে বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে। তো এখান থেকে আপনি যে কোনো স্ট্যান্ডার্ড আপনি ডাউনলোড করতে পারেন, এবং এটার ভিতরে অলরেডি এনসি আর একটা হলো ISO, এই দুটো স্ট্যান্ডার্ড যদিও আছে কিন্তু এর ভিতরে এর থেকে আরও অনেক বেশি প্রোফাইল এর ভিতরে আছে, যেটা আমি অনলাইন থেকে যদি ডাউনলোড করতে চাই। অনলাইন থেকে ডাউনলোড করার সিস্টেম হলো, যদি আমি ডিন প্রপার্টি যেটা ডিন স্ট্যান্ডার্ড যেটা, এটা যদি আমি ডাউনলোড করতে চাই, এখানে যে টুল টিপটা ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লাস ক্লিক টু ডাউনলোড জিপ ফাইল, এখন আমি কন্ট্রোল প্রেস করে ধরলাম, ধরে ডিনের উপর ক্লিক করলাম, তখন সে আমাকে এখানে আমাকে কোথায় এটাকে সেভ করবো সেই লোকেশন চাচ্ছে। তো এই মুহুর্তে আমি এই ফোল্ডারের ভিতরে আমি এটাকে সেভ করছি ডেস্কটপে, আপনি যে কোনো জায়গায় আপনি এটাকে সেভ করতে পারেন। তো এটা দেওয়ার পরে এটা আপনার ডাউনলোড স্পিডের উপর নির্ভর করবে যে আপনি ডাউনলোড কতক্ষণ টাইম লাগবে। তো এখানে আপনি যেটা দেখলেন যে কীভাবে আপনি ডাউনলোড করবেন সেটা, তো আমি আপাতত এটাকে আমি ডাউনলোড করছি না, এটাকে আমি ডিলিট করে দিলাম। দিয়ে আমি আগে ডাউনলোড করে রেখেছিলাম দুইটা স্ট্যান্ডার্ড, যেমন এই ফোল্ডারের ভিতরে যদি ঢুকি ISO এবং NC। তো নর্মালি আপনি এইভাবে যে NC যেটা দেখছেন এইভাবে আপনি জিপ ফাইল পাবেন, এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এভাবে আমি এক্সট্রাক্ট করার পরে আমি প্রচুর পরিমাণ এখানে স্ট্যান্ডার্ড আমি এটার ভিতরে আমি পাবো। তো এখানে জিপ ফাইলটা এখন আমার দরকার নেই, এক্ষেত্রে আমি ডিলিট করে দিলাম, এবং সলিডওয়ার্কসের ভিতরে আমাকে এই যে ফাইল লোকেশন, এই ফাইল লোকেশনটা আমাকে বলে দিতে হবে, অথবা এই দুইটাকে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে সলিডওয়ার্কস যে লোকেশনে আছে সেই লোকেশনে আমাকে এটা দিয়ে দিতে হবে। এখানে প্রোগ্রাম ফাইলস সলিডওয়ার্কস কর্পোরেশন সলিডওয়ার্কস ল্যাঙ্গুয়েজ ইংলিশ ওয়েলমেন্ট প্রোফাইল, ওয়েলমেন্ট প্রোফাইলটা আমি ওপেন করলাম, যেটা লাস্ট লেসন আপনারা দেখেছেন যে আমি এখানে কাস্টম প্রোফাইল আমি এখানে তৈরি করেছিলাম, এখানে আমি এটাকে পেস্ট করে দিতে পারি। কিন্তু এখানে আমি যখন পেস্ট করতে যাব ফোল্ডার টু ফোল্ডার ম্যাচ করবে, তো সেই ক্ষেত্রে আমার মতে এটা এইভাবে না দেওয়াটাই বেটার। যদি আপনি দিতে চান এটা অবশ্যই কপি রেখে দেবেন আলাদা অন্য জায়গায়, তো সেই ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন, বাট আমি এটা দিই নাই। এক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো যে আমি এইটার লোকেশনটা দেখিয়ে দিব, এটা এই মুহূর্তে ডেস্কটপে আছে। তো সলিডওয়ার্কসের ভিতরে আমি সিস্টেম অপশনসে যাব, এখানে বাম দিকে অপশনস থেকে যে সিস্টেম অপশনস, এখান থেকে ফাইল লোকেশনে যাব, ফাইল লোকেশনে যে এখানে ওয়েলমেন্টস প্রোফাইলের যে ফাইল লোকেশন অ্যাড, অ্যাড দেওয়ার পরে এইখানে আমি এনসি ইঞ্চ যেটা এটা অ্যাড করব, এবং ISO যেটা সেটা অ্যাড করব, এই দুটো আমি এখান থেকে আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ওকে দিব। দেওয়ার পরে এখন আমি একটা প্রোফাইল আমি এখান থেকে আমি একটা পাথ নিলাম, ওয়েলমেন্টে যেয়ে আমি দেখব যে আমি নতুন যেটা দিয়েছি সেটা এসছে কি না, যেমন এনসি ইঞ্চি যেটা, এনসি ইঞ্চির জন্যে এখন দেখেন যে কতগুলা এখানে আমি প্রোফাইল আমি পাচ্ছি, প্রচুর প্রোফাইল অ্যাড হয়েছে, এবং ISO যেটা, ISOর জন্যও প্রচুর পরিমাণ নতুন প্রোফাইল এখানে অ্যাড হয়েছে। তো এখান থেকে আমি একটা টেস্ট করে দেখি যে আমার আমি যেটা নিলাম ঠিক আছে কি না, এবং এটার ভিতরে সাইজও দেখছেন প্রচুর পরিমাণ সাইজ এখানে অ্যাড করা হয়েছে। এটা নেওয়ার পরে আমি ওকে দিলাম, এবং দেখেন যে এখানে কি ধরনের প্রোফাইল, বিভিন্ন রকমের প্রোফাইল আছে। সো আপনি আপনাকে আমি বলবো যে এখান থেকে আগে স্ট্যান্ডার্ডগুলো ডাউনলোড করে এখানে আগে দেখবেন যে আপনার প্রোফাইল যেগুলো চান সেগুলো আছে কি না, সবগুলো ডাউনলোড করে সেগুলা ফাইল লোকেশন ম্যাচ করিয়ে আপনি আগে সবচেয়ে বেস্ট ওয়ে হলো সব চেক করে দেখেন যে আছে কিনা, যদি না থাকে সেক্ষেত্রে আপনি কাস্টম প্রোফাইল তৈরি করেন, কারণ কাস্টম প্রোফাইল তৈরি করতে প্রচুর সময় লাগে।